নমস্কার, আমি মিঠু। শুরু করছি নজরের রাজ্য। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ মানেই ভালোবাসার মরশুম। তবে এই বছর এই সময় শীতের আমেজ উপভোগ করতে পারছেন না রাজ্যবাসী। তাপমাত্রার পারদ ক্রমশ বেড়েই চলেছে। আলিপুর আবহাওয়া সূত্রে খবর, সকালের আংশিক মেঘলা আকাশ থাকলেও আগামী 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সকালের দিকে কুয়াশার দেখা মিললেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা কেটে যাবে বলে আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পাওয়ার প্রক্রিয়া কিছুটা সহজ করতে একটি অ্যাপ উদ্বোধন করল রাজ্য পুলিশ। মঙ্গলবার ভবানী ভবনে ওয়েস্ট বেঙ্গল খোয়া পাওয়া নামে এই নতুন অ্যাপের উদ্বোধন করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালুপো। এদিনের অনুষ্ঠানে জাবেদ শামীম সহ রাজ্য পুলিশের অন্য কর্তারা উপস্থিত ছিলেন। পুলিশের পাশাপাশি সাধারণ মানুষও এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। পুলিশ সূত্রে খবর, কেউ নিখোঁজ হলে তার ছবি সহ যাবতীয় তথ্য নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানালেই আগেই দ্রুত এই অ্যাপে ওই তথ্য আপলোড করা যাবে। থিয়েটার জেগে থাক 24 ঘন্টা, এই অভিনব ভাবনা নিয়েই 2007 সালে যাত্রা শুরু করেছিল মিউনাস নাট্যদল আয়োজিত টানা 24 ঘন্টা নাট্যোৎসব। বছরে একদিন থিয়েটারকে ঘুমোতে দেব না, এমনটা ভেবেই মিউনাস নাট্যদলের কর্ণধার উৎসব দাস টানা 24 ঘন্টা নাট্যোৎসব শুরু করল 2007 সালে তপন থিয়েটারে। টানা 24 ঘন্টায় 24 থেকে 25টি নাট্যদল পরপর তাদের নাটক মঞ্চস্থ করে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও ভারতের একাধিক রাজ্য এবং বাংলাদেশের বেশ কিছু নাট্যদল এই উৎসবে অংশগ্রহণ করে। শুধু তাই নয়, এই উৎসব দর্শক সংখ্যা থাকে চোখে পড়ার মতো। বহু দর্শক দূর দূরান্ত থেকে আসে নাটক দেখতে। প্রেম করছেন দিতিপ্রিয়া রায় এবং সুহত্র মুখোপাধ্যায়। তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট থেকে এই গুঞ্জন ছড়িয়েছিল। তবে এবার ব্যাপারটা আপনাদের পরিষ্কার করে বলি, বাস্তবে নয়। ওয়েব সিরিজের পর্দায় জুটি পাচ্ছেন অভিনেতা অভিনেত্রী। সিরিজের নাম ডাকঘর, হইচই ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ। নতুন এই জুটি প্রেমের সূত্র কি তবে জড়িয়ে রয়েছে চিঠির ফাঁজে? দেখুন নজরের রাজ্য। এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন অন্যান্য খবর। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।